Aren't they cute, Dino Baba? Yeah. Hello everyone, welcome back to my channel Mereline Vlogz. আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে রেডি হয়ে গিয়েছি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাতে যেখান থেকে আমরা চারপার চিপকে নিয়ে এসেছি। তো ওখানে আসলে যাব চারপার চিপের জন্য কিছু খাবার কিনে আনতে। তো ভাবলাম যে সাথে সাথে একটা ব্লগ করে ফেলি। যারা আমার মতো বার্ড পছন্দ করো বা অন্যান্য পেট পছন্দ করো তাদের আশা করছি যে খুবই ভালো লাগবে। তো চলো দেরি না করে আমরা আজকে ব্লগটি শুরু করে ফেলি। তো আমরা বের হয়ে গিয়েছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে বিভা হোমে। বিভা হোম হচ্ছে আমাদের বাসা থেকে ড্রাইভ করে 10 মিনিটসের মতো লাগবে। আর করে এখন সামার ভ্যাকেশন, তাই কোনো তাড়াহুড়ো নেই। আস্তে আস্তে যাচ্ছি, আবার আস্তে আস্তে আসব। গার্ডেনের জন্য আর পেট আর হচ্ছে সাইকেলের জন্য। তো যারা গার্ডেনিং করে এখানে মাটি সার তারপর গার্ডেনিংয়ের জন্য যা যা দরকার টব সব কিছু এখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব মাটি, বিশাল বিশাল সাইজের প্যাকেট যার যে পরিমাণ লাগবে। এখানে হচ্ছে সব মাটি, তারপর ভিতরে হচ্ছে সার রাখা আছে। এখানেও আছে কিছু সার, বাট এখানে বেশিরভাগ বাইরে হচ্ছে মাটি। আর এই সাইডটাতে দেখো তোমরা, এই দিকে হচ্ছে সমস্ত টব, বিভিন্ন ধরনের টব আছে এখানে, বিভিন্ন সাইজের টব আছে। আর এখান থেকে হচ্ছে গাছ, ফুল গাছ, তারপর ফলের গাছ। সবথেকে মজার একটা জিনিস দেখাই তোমাদের, এই জিনিসটা যতবার আসি আমার খুব মজা লাগে। আমার আমার দেশের কথা মনে পড়ে, দেশে গ্রামের বাড়িতে আগে দেখতাম কচুরি পানা, এখানে আসলে এই জিনিসটা দেখা যায়। যদি কারো কচুরি পানা লাগে আমার মনে হয় এটা ফ্রিতে নেওয়া যায়। এটা ওখানে ব্যাগটাও আছে, যার লাগে সে মনে হয় ফ্রিতেই নিতে পারে। এগুলো এগুলো আছে, কারণ শাকসবজি লাগানোর সিজন তো আসলে শেষ হয়ে গেছে। তো আমাদের যেহেতু কিছুই ভালো মতো হয়নি তো এখন আর টাইমও নেই, কোনো কিছু আসলে আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বাবা, কিছু হার্বস আছে অবশ্য, অনেক হার্বস আছে এখানে। হচ্ছে হার্বস না না বাবা, আচ্ছা দেখছি। আমার হার্বস খুব ভালো লাগে এখানে, হচ্ছে অনেক সব ধরনের হার্বস আছে। এটা হচ্ছে লেমন হার্বস, তারপর এটা হচ্ছে মিন্ট, এক ধরনের মিন্ট, তারপর এটা হচ্ছে লেমন গ্রাস, লেমন গ্রাস লেখা, লেমন গ্রাস না অ্যাকচুয়ালি এটা হচ্ছে টি হার্ব, আমি জানি না। এটা দিয়ে হয়তো এখানে চার একটা টি পটের একটা ছবিও আছে, মনে হয় এটাতে চা মেক করা যায় হবে কিছু। তারপর এটা কি, এটাও টি হার্ব লেখা এখানে সব। এগুলো হচ্ছে সব, এগুলো দিয়ে চা বানায়। তারপর এটা, এখানে বিভিন্ন ধরনের মিন্ট আছে,
এটা হচ্ছে মিন্ট এটা হচ্ছে বানানা মিন্ট এখানে বানানা মিন্ট লেখা তারপর এটা এটা হচ্ছে পাইন পাইনাপল মিন্ট এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে পাইনাপল মিন্ট বানানা মিন্ট এটা কি এটা হচ্ছে এটাও বানানা মিন্ট এটা হচ্ছে লেটুস বাসিল এটা হচ্ছে স্যুপ সেলরি মনে হয় এটা স্যুপে দেওয়া যায় তারপর হচ্ছে ডিল তারপর এটা হচ্ছে কি এটা হচ্ছে ফেনেল তারপর এটা হচ্ছে কারি মিন্ট আমি আজকে প্রথম দেখলাম এটা কারি মিন্ট মনে হয় কারিতে ইউজ করার জন্য কারি মিন্ট তারপর এগুলো হচ্ছে কুকিং হার্ব আর কি এতক্ষণ যেগুলো দেখেছি টি হার্ব আর এখানে হচ্ছে কুকিং হার্ব তো ওখানে ফেনেল এইখানে হচ্ছে ইটালিয়ান পার্সলি এই যে এখানে এটা তারপর এটা হচ্ছে রোজমেরি এই যে এগুলো হচ্ছে রোজমেরি এটাও ইটালিয়ান পার্সলি এইখানে হচ্ছে সব হার্বস এই যে এটা দেখো এই যে রোজমেরি এই রোজমেরি গাছটা দেখো কত বড় হয়েছে এই যে তো চলো এখন ভিতরে যাই চার চিপকে মানে চার চিপের বন্ধু বান্ধবকে দেখাই আসো আর এই যে এখানে দেখো অনেক ক্যাকটাস ছোট 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 সাওয়ারা নাই না এটা হাতে ব্যথা লাগবে ধরো না থাক আমি কখনো দেখি নাই দেখি ওদের সামার ভ্যাকেশন শেষ হওয়ার পরে টিচার বলেছে ওদেরকে যে মুশি মানে ইনসেক্ট পোকামাকড় ধরার জন্য যে যে নেট আছে না ওটা দিয়ে দিতে হবে এবং সাথে যে ওটা ধরে রাখার যে বক্স বাস্কেট ওটাও দিতে হবে তো জুলিয়ান বলছিল যে হ্যাঁ দুটোই দিতে হবে আমি বলছি না বাস্কেট দেওয়ার দরকার নাই কারণ ও ধরুক ও স্কুলে যত ইচ্ছা ধরুক বাসায় যেন না নিয়ে আসে ছেলে নিয়ে আসবে তুমি ওটা বালিশের নিচে রেখে ঘুমাবে না এখানে সব খাবার হচ্ছে ডগির জন্য আর এই দিকে রাখো এই সাইডটাতে হচ্ছে সব ক্যাট ফুড ক্যাটির জন্য যত খাবার আছে সব হচ্ছে এই জায়গাতে দেখো এই ক্যাটিটা কিভাবে ঘুমাচ্ছে কি মায়া লাগতেছে না দেখে আরে এই ডগিটা অনেক কিউট অনেক কিউট অনেক কিউট তাই না বাবা এখন দেখাচ্ছি আমার চার চিপের জন্য আমি কোথায় থেকে খাবার কিনি এখানে হচ্ছে সব বার্থডে খাবার তো অ্যাকচুয়ালি ভালো মন্দ দুই টাইপের খাবারই আছে বেছে বেছে আসলে ভালো খাবারটাই নেওয়া উচিত তো আমি আসলে চেষ্টা করি যে ভালো খাবারটাই সব থেকে বেস্ট যে ফুডটা সেটাই সবসময় নেওয়ার চেষ্টা করি এখানে সব হচ্ছে ওদের তো এইটা চাপ প্রচন্ড লাইক করে এটা হচ্ছে ওট এবং চাপের সাথে চিপও খুব লাইক করে এটা মানে কারাকারি শুরু করে দেয় এটা ওদের এত পছন্দ আর হচ্ছে এইটা এটাও অনেক পছন্দ করে আমি এর আগে এটা নিয়ে গিয়েছি এটাও নিয়ে গিয়েছি এই দুইটাই ওরা অনেক পছন্দ করে আর আরেকটা জিনিস ওরা খুব পছন্দ করে সেটা দেখাচ্ছি এই জিনিসটা মিলেট স্প্রে এটা খুব পছন্দ করে ওরা অনেক পছন্দ করে তো আমি আসলে এই জিনিসগুলো ওদের জন্য সবসময় নিয়ে যাই হ্যাঁ আজকে বাসায় এটা আছে আর ওরা এখন এই ভিটামিনসটা খায় এটা কারণ ওদের খুব পেদার উঠছে এখন এই ভিটামিনসটা আমি এর আগে নিয়ে গিয়েছি এটা ওদের পানির সাথে মিশিয়ে দিই এখন তো চলো তাহলে এখন ওদেরকে আমি চার চিপ আমি এখানে আসলে সবসময় বলি যে চার চিপের বন্ধু বান্ধবদের দেখে আসি আমরা চলো দেখে আসি নতুন কোন বন্ধু বান্ধব আসলো এখানে একটু দেখে নিই এখানে হচ্ছে ফিশ অনেক ফিশ আছে
জুলিয়ান দেখো এটা কি সুন্দর বাড়ি, এই পার্টটা কি সুন্দর, এটা দেখো এই পার্টগুলো আমার খুব ভালো লাগে দেখতে, কিউট না অনেক কিউট। তো আমি এটা নিয়ে যাবো চার চিপের জন্য, ওরা এটা খুব পছন্দ করে, ওরা যেহেতু ওট খেতে পছন্দ করে, এটার মধ্যে ওট আছে, ক্যালসিয়াম আছে এবং অনেক ভিটামিনস আছে, মিনারেল আছে, তো এটা ওরাও রিকমেন্ড করেছে যে এটা হচ্ছে বার্ডের জন্য বেস্ট এখন, তো এটাই আমি নিয়ে যাই সবসময়। এটার একটু হয়তো দামটা বেশি, বাট এটা ওদের জন্য খুবই ভালো। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর খুব সুন্দর সুন্দর, খুব সুইট সুইট, কিউট কিউট পেট দেখতে আসলে সবারই ভালো লাগার কথা, আমারও খুব ভালো লেগেছে। তো আবারও খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো, ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এবারের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।